জাভার এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব ইনহেরিটেন্স নিয়ে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে ইনহেরিটেন্স। অলরেডি আপনারা জেনে নিয়েছেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর চারটি মূল বিষয়বস্তু সম্পর্কে, সেগুলো হচ্ছে এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম এবং অ্যাবস্ট্রাকশন। তো অলরেডি এনক্যাপসুলেশন সম্পর্কে আপনারা ধারণা নিয়ে নিয়েছেন আমার আগের ভিডিও টিউটোরিয়ালগুলো থেকে। এবার আলোচনার বিষয় হচ্ছে ইনহেরিটেন্স। তো প্রথমে ইনহেরিটেন্স এর বাংলা মিনিংটা কি সেটা আমরা দেখে নেই। ইনহেরিটেন্স এর বাংলা মিনিং হচ্ছে উত্তরাধিকার। তো রিয়েল লাইফে উত্তরাধিকার সূত্রে আমরা আমাদের বাবা মায়ের অনেক কিছুই আমরা পাই। সে ফর এক্সাম্পল বাবার নাকের সাথে অথবা মিল থাকতে পারে, বা আপনার চুল বাবার চুলের সাথে আপনার চুলের মিল থাকতে পারে, আবার মায়ের অনেক কিছুর সাথে আপনার মিল থাকতে পারে। তো এগুলো হচ্ছে রিয়েল লাইফের উত্তরাধিকার সূত্রে আমরা অনেক কিছু পেয়ে থাকি, আমাদের পূর্বপুরুষের অনেক কিছুই পেয়ে থাকি। তো জাভার ভাষায় ইনহেরিটেন্সটা বোঝার জন্য আমরা কিছু এক্সাম্পল ফলো করব, তারপর আমরা ইনহেরিটেন্স এর সংজ্ঞায় যাব। প্রথমে এখানে একটা ক্লাস দেখতে পাচ্ছেন, পার্সন নামে একটা ক্লাস ডিক্লেয়ার করেছি। একটা পার্সনের নেম থাকতে পারে, এইজ থাকতে পারে, এবং সেই নেম এবং এইজ আমরা এখানে কি করে দিচ্ছি, প্রিন্ট করে দিচ্ছি। ওকে, এবার আপনার মনে হলো যে আপনি টিচার নামে একটা ক্লাস ডিক্লেয়ার করবেন। তো টিচারের কি থাকতে পারে, নেম, এইজ, কোয়ালিফিকেশন থাকতে পারে, তারপর নেম, এইজ এবং কোয়ালিফিকেশন প্রিন্ট করার প্রয়োজন হতে পারে। এবার হয়তো আপনার মনে প্রশ্ন জাগতেছে যে আমি পার্সনের জন্য নেম, এইজ ডিক্লেয়ার করলাম, আবার নেম, এইজ প্রিন্ট করলাম, টিচারের ক্ষেত্রেও সেম নেম, এইজ এবং এগুলো প্রিন্ট করলাম। তো এই কাজগুলো যদি আমাকে এক্সট্রা করতে না হতো তাহলে নিশ্চয়ই ভালো হতো। জাস্ট যদি আমি পার্সন ক্লাসের সব কিছু যদি ইনহেরিট করতে পারতাম, অর্থাৎ পার্সন ক্লাসের সব বৈশিষ্ট্য যদি এখানে নিয়ে আসতে পারতাম, তাহলে কষ্ট করে আবার নেম, এইজ, এই সেম জিনিসগুলো আবার এখানে ডিক্লেয়ার করার প্রয়োজন হতো না। হ্যাঁ, সেটা জাভাতে করতে পারবেন। এটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা বৈশিষ্ট্য, যেটাকে ইনহেরিটেন্স বলা হয়। তো আমরা চাচ্ছি টিচার ক্লাস কি করবে, পার্সন ক্লাসে সবকিছু ইনহেরিট করবে। তো সেটার জন্য যেটা করতে হবে, এক্সটেন্ড কিওয়ার্ড ব্যবহার করতে হবে। লক্ষণীয় বিষয় এখানে কি করতে হবে, এক্সটেন্ড কিওয়ার্ড ব্যবহার করতে হবে, এক্সটেন্ডস, ওকে, স্মল লেটার সবগুলো। তাহলে টিচার ক্লাস কি করতেছে, এক্সটেন্ড করতেছে কার বৈশিষ্ট্য, পার্সন ক্লাসের বৈশিষ্ট্য। এবার কিন্তু নেম, এইজ, এই সবকিছু কিন্তু এখানে চলে এসেছে, ইনভিজিবল অবস্থায় আছে, কিন্তু সবকিছু চলে এসেছে। নেম আছে, এইজ আছে, আপনারা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবেন, সেগুলো কিন্তু ইনভিজিবল অবস্থায় আছে। ওকে, তারপর ডিসপ্লে ইনফরমেশন ওয়ান, ও এখানে এই মেথডটাও চলে এসেছে। পাবলিক যে মেম্বারগুলো, যেগুলো প্রাইভেট না, প্রাইভেট ছাড়া সবগুলো এখানে চলে এসেছে। ওকে, সো এখানে তো কোনো প্রাইভেট মেম্বার নাই, সুতরাং সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। এবার আমরা সেইগুলোকে ইউজ করতে পারবো। আপনি এখানে একটা লক্ষণীয় বিষয় আমি বলতেছি, নেম, এইজ এগুলো কিন্তু এখানে চলে এসেছে, এবং এক্সট্রা আরেকটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি তার সাথে, সেটা হচ্ছে কোয়ালিফিকেশন। এবার আমরা ডিসপ্লে ইনফরমেশন টু এর মধ্যে আমরা এক্সটেন্ড করেছি কাকে, পার্সনকে, সেই জন্যই কিন্তু আমরা ডিসপ্লে ইনফরমেশন ওয়ানকে কল দিতে পারতেছি। তাই এখান থেকে সে চলে যাবে ডিসপ্লে ইনফরমেশন ওয়ানে, প্রিন্ট করবে নেম, এইজ। তাহলে নেম, এইজ প্রিন্ট করার পর পরবর্তী লাইনে দেখতে পাচ্ছি প্রিন্ট করতেছে কোয়ালিফিকেশন। ওকে, যেহেতু এক্সটেন্ড করেছি তাই আমরা এই কাজটা করতে পেরেছি, এখানে ডিসপ্লে ইনফরমেশন ওয়ানকে কল দিতে পেরেছি। তাহলে শুধু শুধু আমাকে নেম, এইজ এবং এই মেথডটার এই যে দুইটা লাইন এখানে লিখতে হয় নাই। ওকে, তাহলে আবার বলে নিচ্ছি, আপনি যখনই এক্সটেন্ড করবেন, টিচার ক্লাসটা কাকে এক্সটেন্ড করেছে, পার্সন ক্লাসকে, সুতরাং পার্সনের সবকিছু এখানে চলে এসেছে, ইনভিজিবল অবস্থায় আছে। এই যে কমেন্ট দিয়ে আমি রেখেছি, নেম, এইজ এগুলো কিন্তু চলে এসেছে। ওকে, এবং ডিসপ্লে ইনফরমেশন ওয়ান মেথডটাও চলে এসেছে, সেই জন্য আমরা ডিসপ্লে ইনফরমেশন ওয়ান মেথডটা এখান থেকে কল দিয়েছি, এবং দুইটা লাইন, যে দুইটা লাইন আছে নেম এবং এইজ, এই দুইটা এখানে ইনভিজিবল অবস্থায় আছে। ওকে, রাইট। এবার লক্ষণীয় বিষয় আপনারা একটু লক্ষ্য রাখবেন, তাহলে এখানে কি হয়েছে, দুইটা ক্লাস ছিল, একটা পার্সন এবং একটা ছিল টিচার। তো টিচার ক্লাস কাকে ইনহেরিট করেছে, পার্সন ক্লাসকে ইনহেরিট করেছে। তো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, অলরেডি আপনারা দেখে নিয়েছেন যে টিচার ক্লাস এক্সটেন্ড করতেছে কাকে, পার্সন ক্লাসকে। ওকে, টিচার ক্লাস এক্সটেন্ড করতেছে পার্সন ক্লাসে, দ্যাট মিন্স টিচার ক্লাস ইনহেরিট করতেছে পার্সন ক্লাসের সবকিছু। ওকে, ফাইন। আরো কিছু বিষয়বস্তু এখান থেকে আমরা জেনে নেই, পার্সন ক্লাসকে ইনহেরিট করা হচ্ছে। ওকে, তাই পার্সন ক্লাসকে এখানে বলা হবে প্যারেন্ট ক্লাস। অনেক সময় এটাকে প্যারেন্ট ক্লাস না বলে সুপার ক্লাস বলা হয়, কিংবা বেস ক্লাস বলা হয়, তিনটাই বলা হয়ে থাকে। তো তিনটাই আপনাকে জানা উচিত। তো যাকে ইনহেরিট করা হবে তাকে বলা হবে প্যারেন্ট ক্লাস, সুপার ক্লাস অথবা বেস ক্লাস। আর যে ইনহেরিট করে, অর্থাৎ টিচার ক্লাস তা ইনহেরিট করেছে, তো তাকে বলা হবে এখানে চাইল্ড ক্লাস, সাব ক্লাস অথবা ডিরাইভড ক্লাস। তো প্যারেন্ট, এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, এটা হচ্ছে চাইল্ড ক্লাস। আবার যদি বলি এটা হচ্ছে সুপার ক্লাস, এটা হচ্ছে সাব ক্লাস। আবার যদি বলি এটা হচ্ছে বেস ক্লাস, এটা হচ্ছে ডিরাইভ ক্লাস। তো তিনটা কথাই এখানে বলা যায়, রাইট। তো এবার আসুন, ইনহেরিটেন্স কি, আশা করি অলরেডি আপনারা জেনে নিয়েছেন। ইনহেরিটেন্স হচ্ছে একটি ক্লাসের বৈশিষ্ট্য অন্য একটি ক্লাসে নিয়ে আসা।
সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, ইনহেরিটেন্স ক্যান বি ডিফাইন্ড এজ দ্য প্রসেস ওয়ার ওয়ান ক্লাস অ্যাকোয়ার্স দ্য প্রপার্টিজ অফ অ্যানাদার, যেখানে একটি ক্লাস অন্য একটি ক্লাসের কি করবে, বৈশিষ্ট্য নিয়ে আসবে, ইনহেরিট করবে। ওকে, তো কেন ইনহেরিটেন্স প্রয়োজন, ইনহেরিটেন্স এর প্রয়োজনীয়তা কি, সেটা নিশ্চয়ই অলরেডি বুঝে গেছেন। শুধু শুধু কোড লেখার প্রয়োজন নাই, অলরেডি যে এক্সিস্টিং কোড সেটা আমরা কি করতে পারি, রিইউজ করতে পারি। তো ফর কোড রিইউজাবিলিটি, ফর মেথড ওভার রাইডিং, এই জিনিসটার সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দেবো লেটার অন, যেখানে ইনহেরিটেন্স লাগবে। এবং সবার শেষে যেটা হচ্ছে, প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ তৈরি করার জন্য ইনহেরিটেন্সের প্রয়োজন আছে। ওকে, তো আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝে নিয়েছেন। এবার আমি